সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। সবসময় ঘরে থাকবে এবং মাস্ক পরিধান করবে। একটু মানে গত ক্লাসে তৃতীয় অধ্যায় ফিনান্সিয়াল ব্যাংকিং এর তৃতীয়তে অর্থের সময় মূল্য নিয়ে আমরা আজকে গতদিনও ক্লাস করেছি এবং আজকেও আমি এই অর্থের সময়মূল্য নিয়ে তোমাদের আরেকটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হলো টাইম ভ্যালু অফ মানি ফিউচার। গতদিন একটা অঙ্ক কোষ সূত্রটা দিয়ে আমি তোমাদের প্রেজেন্ট ভ্যালু কিভাবে প্রয়োগ করতে হবে সূত্রগুলো সেটা আমি শিখিয়েছিলাম। আজ তোমাদের জন্য নিয়ে আসছি যে অঙ্কটা একটু টপিক তুলে রেখেছি যে শতকরা 10% হারে বর্তমান 10% হারে বর্তমান মূল্য 100 টাকার বর্তমান 100 টাকা 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। এখানে বলে দিচ্ছে তোমাকে ডাইরেক্ট ভবিষ্যৎ মূল্য কত হবে। তাহলে ভবিষ্যৎ আমরা জানি ভবিষ্যৎ মূল্য সূত্রটা তোমরা অবশ্যই মনে আছে শিক্ষার্থী বন্ধুরা, যে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন এটাকে আমরা কিভাবে প্রয়োগ করব, এখানে অঙ্কতে বলা আছে বিধে তুমি কিন্তু তাড়াতাড়ি লিখতে পেরেছো, যে এখানে লিখে ফেলেছো চট করে যে ফিউচার ভ্যালু সূত্র হবে ম্যাডাম, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এরকম ভাবে ডাইরেক্ট ইন্ডিকেট করে দিবে না, যে ডাইরেক্ট বলে দিবে না যে এটা ভবিষ্যৎ মূল্য তুমি বের করবে। হ্যাঁ, তাহলে কিভাবে করতে হবে, যদি তুমি টাকাটা দেখো এটা টাকাটা এখন দিয়েছি বা টাকাটা পরো 5 বছর পরে কত হবে তাহলে হবে ফিউচার ভ্যালু, আর যদি বলে দেয় বর্তমানে তোমার এত টাকা আছে তার মানে বোঝা গেছে যে এটা ফিউচার ভ্যালু অঙ্কটা বের করতে হবে। তাহলে আমরা আজকে ফিউচার ভ্যালুর যে অঙ্কটা এটা একটু বের করি। দেখো এখন দেখো ফিউচার ভ্যালু তো আমি বের করবো, কিন্তু আমাকে মানটা কার কার বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে কি বর্তমান মূল্য, বর্তমান মূল্য তোমার কত টাকা দেওয়া আছে 100 টাকা। এখানে আর ওয়ানের পর আয় আছে কি আর, তাহলে আইটা মানে কি ইন্টারেস্ট রেট অফ রিটার্ন, তো ইন্টারেস্ট রেট অফ আইটা কত পার্সেন্ট, 10%। তাহলে 10% 10টা কিভাবে করতে হবে, পার্সেন্ট শতকরাকে আমি শতকরাটা ভাঙতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.1। তারপর এন সূত্রের কি এন, এনটা নাম্বার অফ ইয়ার্স মানে বছর বা সময়, আমি অবশ্যই এখানে দেখছি 5 বছর দেওয়া আছে 5 ইয়ার্স। হ্যাঁ, তাহলে আমাকে বের করতে বলছে কি যে ভবিষ্যৎ মূল্য, তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো সবাই? দেখো আমি সূত্রটা এখন তুমি অটোমেটিক তুমি নিজে এখন বলে নিতে পারবে যে কিভাবে প্রয়োগ করবে, প্রয়োগ করার মতো তারপর অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে যে প্রয়োগ করতো অনেক সময় হিমশিম খেয়ে যাও। এখন দেখো প্রেজেন্ট ভ্যালু মানটা তো আমি এখানে কত পেয়েছি 100 টাকা, 1 প্লাস আই এর মানটা পেয়েছি কত 0.1, আর এন এর মানটা কত পেয়েছি 5। এখন অবশ্যই অঙ্কটা করা একবারে ইজি হয়ে গেছে কারণ আমরা গত ক্লাসে যেহেতু প্রেজেন্ট ভ্যালুটা বুঝিয়ে দিয়েছি, এখন ফিউচার ভ্যালুটা বোঝাচ্ছি, অবশ্যই তোমরা এখন বুঝতে পারছো। দেখো 100 আগে সবসময় ব্র্যাকেটের ভিতরে কাজ করবে, কি করবো 1 প্লাস 0.1, তাহলে হলো 1.1 টু দি পাওয়ার 5। 100 ইন্টু 1.1, হ্যাঁ 1.1 টু দি পাওয়ার 5। দেখো আমি একটু ক্যালকুলেটার ইউজ করি, তোমরা করতে পারো যে 1.1 টু দি পাওয়ার 5 এরকম আসে, তখন এটাতে গুণ করলে 100 এর সাথে এটা গুণ করলে কত আসে 1.61051 1.61051 ইনটু 100, অনেক আসে আমাদের, তাহলে আমরা এত কিছু নেব না 1.61100005 00। হ্যাঁ 1,61,500 টাকা এটাই আনসার। এই হলো নর্মাল ফিউচার ভ্যালুর যে নর্মাল মেথডটা, যে সেই মেথডটা আমরা এখন প্রয়োগ করেছি যে সিম্পল মেথডটা। হ্যাঁ কিন্তু এখানে কিন্তু চক্রবৃদ্ধির কোনো কথাই ছিল না,
আমাকে চক্রবৃদ্ধিটা তোমাদের শেখাতে হবে, কারণ চক্রবৃদ্ধি ছাড়া তোমরা এখানে কোনো অঙ্কতে এত নর্মালি সূত্র দিয়ে অঙ্ক করার জন্য তোমাদের দিবে, সেহেতু আমাকে চক্রবৃদ্ধি জানতে হবে। এখন দেখো আমি একটা অঙ্ক তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি, যে এখানে কি হবে বলছে, 5 বছর পর 3 লক্ষ টাকা পাওয়ার আশায়। হ্যাঁ আমি আগের মতো বুঝিয়ে ফেলেছি, একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খাতায় নোট করে ফেলেছো। যে 5 বছর পর এত বড় তো আমি যাচ্ছি না, যে সূত্রটা তোমাদের প্রয়োগটা দেখাচ্ছি, যে সূত্রটা হলো প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু 1+i^n। এখানে সূত্রটা প্রয়োগ দেখাচ্ছে শুধু, কারণ এত বড় অঙ্ক তুলে দেওয়া হচ্ছে না। দেখো এখানে বছর চক্র মাসিক, যে বলছে যে অগ্রণী মেয়ে তাকে 12% হারে মাসিক মাসিক চক্রবৃদ্ধি প্রদান করবে। হ্যাঁ তাহলে আমার এখানে অঙ্কটা দেখো, ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু দেওয়া আছে আমার এখানে 3 লক্ষ টাকা, ফিউচার ভ্যালু 3 লক্ষ টাকা দেওয়া আছে। তারপরে এন দেওয়া সময়কাল, আই দেওয়া আছে এখানে 12%, এন দেওয়া আছে 5 ইয়ার্স, হ্যাঁ আর এম দেওয়া আছে মাসিক, যেহেতু বলেছে সেই জন্য 12। তো 12% কে আমি শতকরা থেকে 12 দিয়ে 100 দিয়ে ভাগ করলে আমার কত আসবে, 0.12। এখন এই যে তুমি বললাম ম্যাডাম এখানে এম ইকুয়াল টু কেন 12 হবে, এখন প্রেজেন্ট ইকুয়াল টু 1, এটাই কিন্তু সমস্যা। কারণ এখানে বলেছে, এখানে বলে দিয়েছে অঙ্কটার মধ্যে যে মাসিক মাসিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধির সংখ্যা বলে দিয়েছে, মাসিক কথাটা থাকলে আমি জানি m = 12। বুঝেছো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে চক্রবৃদ্ধি বা মাসিক কথাটা আছে, সেহেতু এখানে i এর নিচে একটা m ভাগ হবে আর n এর সাথে m একটা গুণ হবে। দেখো ফিউচার ভ্যালু মান কত, 3 লক্ষ, হ্যাঁ আর 1+i এর মান কত, 0.12, আর এম এর মানটা তো অলরেডি 12ই আছে, এন হলো 5 × 12, 3 লক্ষ 1+0.12/12, হ্যাঁ 0.12/12 1 আসছে, আমার কত আসছে 1। হচ্ছে না, কেননা এখানে একটু ভুল আছে অঙ্কটা, আমি এখানে আয়ের মানটা দিয়ে দিই 10% দিয়ে দিই, আয়ের মানটা 10% দিয়ে দিই 0.1, তাহলে এখানে 0.1 যাই হোক আমার ক্যালকুলেটরটা ডিস্টার্ব করছে। হ্যাঁ এই মানটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এটা 5/60, আর এখানে 60 দেখানো হয়েছে, 3 লক্ষ/1+60 দেখানো হয়েছে, 3 লক্ষ 1+0.12/12, 5/60। এখন তোমরা নিজেরাই করতে পারবে, এখন আমাকে এই মানটা দিলে, আমাকে এখানে মানটা দিয়ে ভাগ করতে হলে 1,65,135 টাকা। এই হলো এই এনার্জি মেথডের, সরি এনার্জি বলি, সিম্পল মেথডের চক্রবৃদ্ধি, কিভাবে মাসিক চক্র
যে প্রয়োগটা করতে হবে সেটা আমি আজকে তোমাদের ধারণা দিয়ে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু ক্লাসগুলো আবার রিভিউ করছি। যে প্রথমত আমরা শিখতে হবে এই পাঠের বিষয়বস্তুটা কি, অর্থায়নটা কি, অর্থায়নের অর্থের সময়মূল্য এখানে বলেছে, এখন সময়মূল্যটা কি, সময়টা কিভাবে আজকের 100 টাকা ভবিষ্যতে 100 টাকা কি সমান গুরুত্ব বহন করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। সুযোগ ব্যয়টা কি ওটা দেখতে হবে, যে একটা প্রকল্প অলরেডি কাজ করেছে, আবার আরেকটা প্রকল্প রেখে কাজ করা যাবে না, সেই প্রকল্পকে ত্যাগ করতে হবে। এই ত্যাগ করা ধারণাটাকে বলা হচ্ছে কি সুযোগ দেয়। আর আজকে আমি তোমাদেরকে এখন একটু আগে গত ক্লাসে দেখিয়েছি যে টাইম ভ্যালু অফ মানির যে দুটো সূত্র, একটা হলো প্রেজেন্ট ভ্যালু আর একটা হলো কি ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সূত্রটা ছিল ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1+i^n। এখন আর ফিউচার ভ্যালু সূত্রটা ছিল প্রেজেন্ট ভ্যালু ইনটু 1+i^n। তাই আমি এখন তোমাদেরকে এই এবং শিখে বলেছিলাম যে চক্রবৃদ্ধির কথাটা থাকলে কিন্তু আমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ, শুধু আই এর নিচে ট্যাং হবে আর এন এর সাথে একটা এম গুণ হবে, আর আই এর সাথে এমটা কি হবে বাদ হবে। সেই প্রয়োগগুলো করতে গিয়ে আমার এখানে এতটুকু ডিটেলস করতে হয়েছে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই পাঠটাকে ভালো করে ধারণা নিতে পারবে এবং নিয়েছো। আমি এখন যাচ্ছি একটু, যদিও তোমাদের দরকার হয় না, তারপরে একটু অ্যানুইটি মেথডটাকে আমি একটু সূত্রটাকে একটু প্রয়োগ করতে চাচ্ছি, একটু দেখবে। হ্যাঁ, টাইম ভ্যালু অফ মানি পাঠের মধ্যে যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এটার সূত্রটা কি, হ্যাঁ এটা সি ইনটু এরকম ভাবে টান দিয়ে তৃতীয় বন্ধনী, আমরা অবশ্যই নাম শুনেছি, ভুলে তো অবশ্যই যাইনি, আই ডিভাইডেড বাই এম। যদি এম থাকে, যদি এম না থাকে তাহলে তো আমার কিছুই করার নাই, 1-1 ডিভাইডেড বাই 1+i টু দি পাওয়ার এন, হ্যাঁ মাইনাস টু দি পাওয়ার এন। আর যদি অঙ্কটার মধ্যে আমি এম এর বিষয়টা পড়ে আসি, আমি এখন এম এর বিষয়টা চিন্তা করবো না, এবং ফিউচার ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্রটা কি, ফিউচার ভ্যালু সূত্রটা একই রকম, এখানে তুমি সি দিয়েও প্রকাশ করতে পারো বা এ দিয়েও তুমি প্রকাশ করতে পারো, বুঝেছো, এ দিয়েও প্রকাশ করা যাবে। যেমন ধরো এখানে লেখা থাকবে যে দ্বিতীয় বন্ধনী এখানে আই 1+i টু দি পাওয়ার এন মাইনাস 1, এই হলো কি এনার্জি সূত্রগুলো। এখন এনার্জি সূত্রগুলো জানতে গেলে তোমাকে আগে ডিটেলস জানতে হবে, এগুলো তো আমরা নর্মাল গুলো বুঝে আসছি, কিন্তু এই যে এনার্জিটা, এনার্জিটা কি, এনার্জিটা হলো বার্ষিক বৃত্তি। এই জন্য এনার্জিটাকে ফিউচার ভ্যালু এনার্জি বলো আর প্রেজেন্ট ভ্যালু এনার্জি বলো, সেটাকে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ বার্ষিক বৃত্তি এনার্জি ছোট করে নিতে হবে, এটা নিচে হবে যেন দেখো একটু একটু দেখা যায়। তো এ সি বলো এ বলো, এখানে সি দিলেও হবে এ দিলেও হবে, বা সি আমি এ দিয়ে ডিউটাকে প্রয়োগ করছি এ, বা এখানেও দিচ্ছি এ, কারণ ইনস্টলমেন্ট অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্টটা যেটা আমি এই সূত্রটা কখন প্রয়োগ করবো, যেটা অঙ্কর মধ্যে আমি ঋণ এনেছি একটা ব্যাংক থেকে লোন আনার পর সেটাকে কিস্তি হিসেবে দিতে হবে, হয়তো মাসিক দেওয়া লাগতে পারে, বছর একবার দিতে হতে পারে, সেই জন্য আমি এই অ্যামাউন্টটা ঋণের পরিমাণটা যখন হবে সেটা হবে ফিউচার ভ্যালু অ্যানুইটির কাজ, আর অ্যানুইটির কাজটা হলো কি অ্যামাউন্টের কাজটা হলো যে কিস্তি সংখ্যাটা, কিস্তিতে মাসে মাসে আমি কত টাকা করে দেব, আর বাদ বাকি গুলো যা আছে তাই। যদি এখানে অঙ্কর মধ্যে বার্ষিক বা মাসিক বা কোন ধরনের ত্রৈমাসিক বা এগুলো থাকে সেটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি। এই চক্রবৃদ্ধি যখন থাকবে তখন সূত্রটার মধ্যে এম ইউজ করতে হবে, এখানে একটা এম বাদ করতে হবে, এন এর সাথে একটা এম গুণ করতে হবে, সেম একই রকম আই এর নিচে সবসময় চক্রবৃদ্ধি থাকলে এম দিয়ে ভাগ করবে আর এন এর সাথে এম গুণ করবে। সে তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই টপিকটা নিয়ে বার্ষিক বৃত্তির সূত্রটাকে নিয়ে আমি আগামী ক্লাসে আবার দেখাবো তোমাদের। সবাই ভালো থেকো, এইগুলো আমি আজকে আমার ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাইকে।